মহাত্মা গান্ধীর 155তম জন্মদিবস পালন করলো ইংরেজবাজার পৌরসভা। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিঙ্গানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, গণি খান চৌধুরী কারিগরি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ডক্টর পরমেশ্বর রাও এলাপতি, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর ইনচার্জ শুভময় বসু, স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও পুর আধিকারিকরা। সোমবার সকাল 9টা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় মহাত্মা গান্ধীর পূর্ণবয়ন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা শাসক নিতিন সিঙ্ঘানিয়া, গণি খান চৌধুরী কারিগরি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ডক্টর পরমেশ্বর রাও এলাপতি সহ অন্যান্যরা। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও গান্ধীজির জন্মজয়ন্তীতে পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। গান্ধীজির নীতি আদর্শ জেলা রাজ্য বা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে যেন ছড়িয়ে পড়ে এই কামনা করেন তিনি। জন্মদিন আর তার এই মূর্তিতে নিতিন সিঙ্গানিয়াজি আমাদের তিনি যাচ্ছিলেন, তাকে আমরা অনুরোধ করলাম, তিনি সঙ্গে সাহেব ডক্টর আলাপতি সাহেব এক্সিকিউটিভ অফিসার আমাদের পৌরসভার আধিকারিক এলাকার যারা কাউন্সিলর আছে তাদের বলেছি পরিষ্কার রাখতে হবে। আমি এখানে উপস্থিত হয়ে আমার খুবই গর্ব হচ্ছে এবং ওনার আদর্শ আমাদের সবার ফলো করা উচিত। আমার যখনই ওনার মনে পড়ে ওনার দুটো আদর্শ খুব মনে পড়ে। ছোটবেলা থেকে যখন আমরা স্কুলে পড়তাম আমাদের বইয়ের প্রথম পাতাতেই গান্ধীজি বহুত আদর্শ হ্যায় হামারে লিয়ে আর হাম লোগ ইস দিন হর সাল ইয়াদ ইসমে পার্টিকুলারলি চল বহুত বড়া আজকে মহাত্মা গান্ধীর 155 বছর জন্মবার্ষিকী ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে প্রতি বছরই এখানে পালন হয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমরা সব কাউন্সিলররা এখানে উপস্থিত হয়ে তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। আমাদের আজকে উপস্থিত ছিলেন আমাদের জেলার সমর্থা নিতিন সিঙ্ঘানিজি এবং গণি খান চৌধুরী ইনস্টিটিউটের ডাইরেক্টর আলাপতিজি এবং আমাদের আরও আধিকারিকরা সবাই মিলে আমরা চাই গান্ধীজির যে স্বপ্ন, গান্ধীজির যে আদর্শ সেটা যাতে সারা ভারতবর্ষ না সারা পৃথিবীময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। তাহলে আজকে যে হানাহানি সংঘাত তাহলে সেগুলো কন্ট্রোল হবে।